এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, তো এখন সময় হচ্ছে 7:49 বা 39 এরকম কিছু একটা বাজে। তো আমি উঠেছি ওই 6:30 নাগাদ, কোয়েল ফোন করেছিল, তো দিদি উঠে চলে গেছে, মেয়ে ঘুমোচ্ছে, আর আমি সব রেডি রেডি হয়েই আছি। এবার স্নান টান করবো, কিছু ব্রেকফাস্ট করবো, 8টা তো বাজতেই যাচ্ছে। এই যে মেয়ে ঘুমোচ্ছে, 7:49 বাজছে। তো চলো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বেরোবো, একটু দেরি করেই বেরোবো, 9:30 নাগাদ বেরোবো। ওর বাবা আসবে একটু পরে, তারপরে স্নান টান করে একটু খেয়ে দিয়ে দুজনে মিলে বেরোবো আর কি, গাড়ি আসবে নিতে। তো চলো, যেটুকু লাস্ট টাইম গোছাগুছি আছে একটু করে নিই, মেয়ের জন্য দুটো গরমে মানে গরম জামা নিতে হবে, মানে ঠান্ডা লাগলে সমস্যা হবে আর কি, তো সেই জন্য দুটো নিয়ে নেবো জামা কাপড়। ফাইনালি আমাদের বন্দে ভারত ঢুকেছে। মা, ওই যে মা আবার কিনতে গেছে, এই যে মা, এই যে এই যে ওয়াও, ফার্স্ট টাইম যাবো ওই ট্রেনে। ও মামা, মা ছেড়ে দাও, ছেড়ে দাও। মেয়েকে তাহলে বাবাই ধরো, June 9 রবিবার আপনারা সবাই যাবেন। কে গো, খামর দেবে কিন্তু বুনু, কে কে কে, আমরা চিনতে পারছো? ওর চোখের আইবলটা দেখো একটু অন্য রকমের। কে রে, খাবো বাড়ি ঢুকে যাচ্ছি, বাড়ি ঢুকে গেলাম, টাটা।
ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যে বেরোচ্ছি এ বাবা রে বিকেলে একটু বাইরে যাবো, একটু ডোনা রেডি, মা বাজার থেকে এলো এই যে মেয়ের সাথে, আমরা বাইরে বেরোবো, আমার মেয়ে এই যে সবাইকে হ্যালো বলে দাও, হাই বলে দাও, হাই দাদু, দাদু পিছনে একা একা বসে আছে, ওই দেখ ওই দেখ ওই দেখ কটা বাজে এখন? গুড ইভিনিং এভরিওয়ান, আমরা তো চলে এসেছি অনেকটা আগে, 11টা নাগাদ ঢুকেছি। তো এতটাই টায়ার্ড হয়েছিলাম যে মনে হয়নি যে ব্লগ করে, শুধুমাত্র সেদ্ধ ভাত করে আজকে খেয়ে নিয়েছি। আর আমি এসে তিনটেই উঠেছি, আমরা সবাই তিনটেই উঠেছি, উঠে এসেছি আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কিছু ভালোই লাগেনি। তারপরে আজকে এখানে বাস চলছিল না, আজকে মেদিনীপুর থেকে তো টোটোই এসেছি, তোমাদেরকে দেখালামই, তো আরও বেশি লেট হয়ে গেছে আর বাস খুব একটা চলছিল না, সেই কারণে আরও বিশেষ করে টোটো এলাম, যে মেয়েটা ছোটো, গরম টরম লাগবে না, তো বেশ ভালোই এসেছি, তবে লেট হয়েছে। তো যাই হোক, চলো এবার হাঁটাহাঁটি করি, এই ওর বাবা আবার যাবে একটু হসপিটালে, তাই আমি ওকে একটু কোলে নিলাম, বাইরে বেরিয়েছি। প্রচণ্ড ঘরে গরম, আর মেয়ে খুব মজায় আছে সেখান থেকে এসে, তো চলো হাঁটি।